আপনারা চাচ্ছেন কেমন এটা? 2000 করে চাচ্ছেন, মানে 1000 পিসের দাম 2000 টাকা চাচ্ছেন? আর হচ্ছে 1800 টাকাই তো, 1800 টাকা পর্যন্ত দাম উঠেছে আজকের বাজার। পুরা থেকে দুই ভাই আসছে, মানে হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে, ওনারা নিয়মিত ভিডিও দেখে এবং সাবস্ক্রাইবার। তো এই দুই ভাই আসছে হচ্ছে আমার ভিডিও দেখে বাগরুম বাজারে। সকালে আমাকে ফোন দিয়েছিল যে আমি নাটোরে আসছি, তো আমি ওই জন্য বাজারে চলে আসলাম, ভাইদের সাথে দেখা করব, দেখা করে তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে আমি চলে আসছি হচ্ছে বাগরুম বাজারে। আজ হচ্ছে 2 নভেম্বর 2024 রোজ শনিবার, প্রতিদিনের বাজার। আজকে বাগরুম বাজারে লেবু কেমন রেটে বিক্রয় হচ্ছে আপনাদেরকে সরাসরি বাজার থেকে জানানোর চেষ্টা করবো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। দর্শক এটি হচ্ছে যেহেতু সকালকার বাজার, আর লেবুর বাজারটা এখন আসলে অনেকটাই আমদানি কমে গেছে, আজকে আমদানি কম আছে, তো আমদানি কম বাজারে দেখি লেবু আছে কেমন দাম যাচ্ছে। এটা কাল লেবু না? আচ্ছা আচ্ছা, দাম কম, কেমন দাম হচ্ছে আজকে? 1500 মাল দাম হচ্ছে 800 টাকা, 1500 আছে এখানে লেবু আছে 1500 পিস, 800 টাকা দাম হচ্ছে। আসলে লেবু সাইজটা ছোট এবং ক্যাট টাইপের লেবু, এই জন্য দামটা কম হচ্ছে। এই গ্রেডের লেবু এটা না, এই জন্য দামটা কম। এই যে 1500 লেবু, এগুলো 800 টাকা করে দাম হচ্ছে। ভাই কি বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ ভাই। কত দিয়ে বিক্রি করলেন ভাই? 1600 টাকা। নাকি লেবুটা দেখাই আমি দর্শকদের। এই যে 1600 টাকা রেটে লেবুটা বিক্রয় হলো আজকে বাগরুম বাজারে। এটাই হয়তো বা বিগত হাটে একটু দাম বেশি ছিল, এর মধ্যে পাকা সাইজও আছে, 1600 টাকায় বিক্রি হলো আজকে। আর দর্শক এই বাগরুম বাজারে যদি আপনি এক বস্তা লেবু কিনেন আর কি, তাহলে খাজনা দিতে হবে 40 টাকা, মানে সালার বস্তা যে বড় বস্তা রয়েছে এক বস্তা লেবু আপনাকে 40 টাকা খাজনা দিতে হবে। আর আপনারা যদি এই বাগরুম লেবুর বাজারে আসতে চান, নাটোর এসে নাটোর বাস টার্মিনালে নামা পরে আপনারা দত্তপাড়া চলে আসবেন। হ্যাঁ দিচ্ছি আমি তথ্য, দত্তপাড়া আসতে হবে, দত্তপাড়া এসে বাগরুমের দিকে যে অটোগুলো আসে অথবা সিএনজি আসে সেগুলোতে চড়বেন, চড়ে আপনারা চলে আসবেন বাগরুম বাজারে। আমি এখানে দেখছি হচ্ছে ভালো লেবু 1800 থেকে 2000 টাকা বাজার গেল। আর আজকে আমদানি কম হয়েছে, কারণটা কি? লেবু কমে গেছে না? বাগানে যেগুলো লেবু ছিল বাগানে লেবু কমে গেছে, প্রতিদিনের বাজার। এছাড়া হচ্ছে ব্যাপারীরা, অনেক ব্যাপারীরা আসে এই বাজারটাতে, লেবুর চাহিদা খুবই। ওই প্রতিদিনের বাজার কম বেশি লেবু আপনারা পাবেন, হয়তো বা রেট একটু উঠানামা করতে পারে, আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন। এই বাজারটা শুরু হয় সকাল থেকে, 9টার মধ্যে আপনারা বাজারে প্রবেশ করবেন। যে এখানে আমরা লেবু দেখছি ভ্যানের উপরে, এটা বিক্রি হয়ে গেছে? লেবু কি বিক্রি হয়ে গেছে? এটা 1800 পর্যন্ত দাম, 1800 পর্যন্ত দাম উঠেছে এই লেবুটা, একটু দেখান তো। আচ্ছা দর্শক, এই যে এখানে 1800 টাকা পর্যন্ত দাম উঠছে লেবুটা, এই যে রাখা আছে বস্তা। আপনারা চাচ্ছেন কেমন এটা? 2000 করে চাচ্ছেন, মানে 1000 পিসের দাম 2000 টাকা চাচ্ছেন? আর হচ্ছে 1800 টাকাই তো, 1800 টাকা পর্যন্ত দাম উঠেছে আজকের বাজার লেবু। দর্শক এই যে 1800 টাকা দাম উঠছে, 1800 টাকা দাম উঠছে না, দরদাম হচ্ছে ভাই, দরদাম হচ্ছে, 1800 টাকা দাম উঠেছে দাম, কারণ ওনারা 2000 টাকা চাচ্ছে, ওনারা 2000 টাকা চাচ্ছে। এখানে দেখি কেমন কোয়ালিটি লেবু আছে, এই লেবুগুলো কে নিয়ে আসছে আপনি? আচ্ছা কেমন দাম হচ্ছে এই লেবুগুলো, কেমন দাম হচ্ছে? 500 থেকে 700 টাকা হাজার, বাসি মাল। হ্যাঁ রাইট, বাসি মাল গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে 500 থেকে 700 টাকা হাজার। আচ্ছা এই হচ্ছে লেবু। আচ্ছা ওই লেবুটা মনে হচ্ছে একটু ফ্রেশ আছে ভাই, লেবু কেমন দাম হচ্ছে ভাই? ভাই এখনো দাম হয় না, ওই যে ব্যবসি ভাই আসছে, কত দাম বলেছেন বলেন? 1400 টাকা পর্যন্ত দাম ঠেকাইলো এখানে, 2000 টাকা চাইছে। 1600 পর্যন্ত দাম বলেছে ভাই, 1800 ভাঙে দিচ্ছেন নাকি? 1800 ভাঙে দিচ্ছেন না? আচ্ছা ভাই হচ্ছে 1800 টাকা ভাঙে দিচ্ছেন, আরো ছিল তাই না? দাম কমে গেছে, আচ্ছা এখানে ভালো লেবু আছে। এই লেবুটা এই গেটের লেবু, বাজারের মধ্যে সেরা লেবু এটা।
ভালো ভালো মানে নেব চাচা কেমন দাম চাচ্ছেন ভালো হচ্ছে ভাই 2500 চাচ্ছেন আর ব্যবসায়ীরা কেমন বললো চাচা 1700 বলেছে 1700 বলেছে আচ্ছা 1700 বলেছে না 1700 টাকা দাম আমি বলেছি সাথে ব্যবসায়ী ভাই বলেছে দাম খারাপ তালিকা না দাও তো 1700 টাকা মাল আছে তার মাল আছে 1700 দাম বলেছে কত পিস আছে চাচা এখানে এখানে না মোট ভ্যানে আছে 141 লেবু আছে তাই না আচ্ছা মোট ভ্যানে 141 এটা দেখা লাগবে না রে একটা দেখা লাগবে না কইলাম তো বাঁকুড়া থেকে দুই ভাই আসছে মানে হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে ওনারা নিয়মিত ভিডিও দেখে এবং সাবস্ক্রাইবার তো এই দুই ভাই আসছে হচ্ছে আমার ভিডিও দেখে বাগরুম বাজারে সকালে আমাকে ফোন দিয়েছিল যে ভাই নাটোরে আসছি তো আমি ওই জন্য বাজারে চলে আসলাম ভাইদের সাথে দেখা করব দেখা করে তাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হবে পরিচিত হব আপনারা এভাবে চলে আসবেন আমার যারা দর্শক ভিউয়ার যারা রয়েছেন যারা আসলে লেবু বাগরুম বাজারে বা নাটোর থেকে এসে লেবু ক্রয় করতে চাচ্ছেন আপনারা চলে আসবেন বাজারে সরাসরি এসে বাজারটা ভিজিট করবেন আপনারা কোনো মাধ্যমে যাবেন না সরাসরি একবারে চলে আসবেন এসে আপনারা দেখে শুনে লেবুগুলা কিনবেন আর লেবুর বাজার হলো উঠানামা করে তবে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আচ্ছা আপনার নামটা একটু বলেন আমার নাম মুজাহিদুল ইসলাম মুজাহিদুল ইসলাম ভাই বগুড়া কোথায় বাসা আপনার বগুড়া সদরেই বাসা 4 নম্বর ওয়ার্ডে আচ্ছা আচ্ছা মূলত আসলে লেবুর বিজনেসটা আপনি করতে যাচ্ছেন না বিগত দিনে করে আসছেন বিগত দিনে আমি লেবুর বিজনেস করি তবে নওগাঁ থেকে আমি সবসময় কিনি কিন্তু আমার এখানকার প্রোডাক্টের চাহিদা আছে তো আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রথম আমি আর কি বাগরুম বাজারে আচ্ছা ধন্যবাদ ভাই চ্যালেঞ্জকে অনেক ধন্যবাদ কিছু বলার কিছু নাই আমি আপনাদের সেবায় নিয়োজিত ভাই সাথে আরেক ভাই আসছে ভাই আপনিও আসছেন একসাথে আসছেন তাই না আপনার নাম কি ভাই আমি মুজাহিদুল ইসলাম ভাই আকিন সেম নাম আচ্ছা আচ্ছা সেম নাম আমি প্রথম আসলাম ভাইয়ের সাথে মার্কেট ভিজিটের জন্য তো বাজার তো দেখলেন তাই না বাজার দেখা পরে আপনাদের বাজারটা কেমন মনে হলো আজকে বাজার রেট এখানকার বাজার ভালো তবে কাঁচামালের বিষয়টা হচ্ছে কি আপনার নিজের দক্ষতা বা এখানে আসে বিভিন্ন ফাঁক থাকে যেহেতু আমি ভাইয়ের মাধ্যমে আসি একটা নির্দিষ্ট একটা ভালো আড়তদার পাচ্ছি হেল্প পাচ্ছি তো এইভাবেই সঠিক পথে আসতে হবে মানে আসে হলে তার দালালের খপ্পরে পড়া যাবে না 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 আপনার লেবু আপনি দেখে শুনে কিনবেন আবার আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনার যদি কাছে মনে হয় যে ওই লেবুটার দাম 2000 টাকা চাইছে ব্যাপারি বা কৃষক হচ্ছে 2000 টাকা চাইছে আপনার কাছে যদি মনে হয় 1600 টাকা 1600 টাকা বলেই থামিয়ে যাবেন পাশে থেকে কে কি বাড়ায় বললো কমায় বললো এটা তো টাকা নিয়ে যাবেন না আপনি আপনার চাহিদা অনুযায়ী বাজার রেট অনুযায়ী আপনার এলাকায় নিয়ে যায় ওই লেবুটা আসলে এখান থেকে 1800 টাকা দিয়ে লেবু কিনে কেয়ারিং করে যে আপনার এলাকায় কত টাকা বিক্রি করতে পারবে অবশ্যই প্রফিটের জন্য তো সবাই ব্যবসা করে ওখানে নিয়ে যায় দেখা যাচ্ছে যে 2-4-500 টাকা দিয়ে লাভ না থাকে তাহলে কিন্তু ব্যবসা করার দরকার নাই তাই না অবশ্যই বাজারগুলো যাচাই বাছাই করে কিনবেন তো ভাই আপনাদের জন্য শুভকামনা রইল দর্শক আজকে দুই ভাই আসছিল আমার আসলে ভিডিও দেখে তো আপনারা চলে আসবেন আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি এই বাজারে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি নাটোরে যদি আপনারা কেউ আসেন লেবু হোক সুপারি হোক যে কোনো কৃষি পণ্য হোক আপনারা আসবেন আমি আমার তরফ থেকে সহযোগিতা করার চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা